2023 সালের নয়তম আন্তর্জাতিক যোগ দিবসের থিম হল বাসুদেব কুটুম্বকম, দেশীয় নীতির সাথে এক বিশ্ব এক স্বাস্থ্যের অনুরণন। বুধবার ফরিদাবাদে আয়োজিত নবম বিশ্ব যোগা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, প্রতি বছর 21 জুন আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে উদযাপন করা হয়। যোগ হল প্রাচীন ভারতের অদ্ভুত এক বিশেষ ধরনের শারীরিক ও মানসিক ব্যায়াম এবং আধ্যাত্মিক অনুশীলন প্রথা। এর উদ্দেশ্য মানুষের শারীরিক এবং মানসিক সুস্থ ও সতেজ রাখা। প্রাচীনকাল থেকে চলে আসা এই প্রথা ভারতে আজও প্রচলিত আছে। ভারতের পাশাপাশি এখন বিশ্বের অন্যান্য দেশেও জনপ্রিয় হয়ে উঠেছে যোগা। তাই 2014 সালের 27 সেপ্টেম্বর রাষ্ট্রসংঘের ভাষণ দেওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 21 জুন দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস বলে ঘোষণা করার প্রস্তাব দেন। সেই বছরই 11 ডিসেম্বর রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ 21 জুন দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস বলে ঘোষণা করেন। এদিন ভোরেই ফরিদাবাদে অবস্থিত হরিয়ানা স্টেট স্পোর্টস ক্যাম্পাসে যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব। দেশ বিশ্বের সবাইকে যোগ দিবসের শুভেচ্ছাও জানালেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।